আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টার শীর্ষ নিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসর প্রদান। আশিককে ডিজিটাল আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ। ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫১। বিশ্বকাপে মুসলিম দর্শকরা পাচ্ছেন বিনা খরচে ওমরা পালন। তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি, প্রশ্ন কাদেরের। আদালত চত্বর থেকে হ্যান্ডকাপ খুলে পালিয়েছে আসামি। ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৫। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়া হয়নি, দাবি ইরানের। মেক্সিকো বারে বন্দুক হামলা, নিহত ১২। অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ নিল পুলিশ। রাশিয়ার ৬৫,০০০ সেনা নিহত, দাবি ইউক্রেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেনকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। রাজধানীর মিরপুর থেকে তুলে নেওয়ার ২ দিন পর ঢাকা মহানগরীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাবেক ছাত্রদল নেতা আশিককে গ্রেপ্তার দেখিয়েছে সিটিটিসি। এর আগে গত শুক্রবার বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে মিরপুরের বাসা থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। গতকাল আশিকের বিরুদ্ধে মামলা করে সিটিটিসি। আজ দুপুরে তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সর্বসম্মতভাবে নির্বাচন হবে, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন, এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে ইভিএম থাকুক, এটা সরকারি দলও চায়, এখন নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত। চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে ডাকাতি মামলার আসামি আজিজুল হক শেখ পালিয়ে গেছে। আজ সকাল ১০টার দিকে আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই সে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৫ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,৪০১ জনে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৩২,৪৪৩ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৮৬%। আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফুটবল পাগল জাতি হিসেবে সৌদি আরবের নাম ডাক বেশ পুরনো। এবার কাতার বিশ্বকাপে মুসলিম দর্শকদের জন্য ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে দেশটি। টুর্নামেন্টের সময় বিনা খরচে ওমরা পালন এবং মদিনায় যাওয়ার ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে হায়া কার্ডধারীদের থাকতে হবে স্বাস্থ্য বিমা। বিশ্বকাপের মুসলিম দর্শকরা পাচ্ছেন বিনা খরচে ওমরা পালন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটি বলেছে তারা ভবিষ্যতেও অস্ত্র দেবে না। গত ১৪ অক্টোবর পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন। যদিও ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার জন্য ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে ইউক্রেন কর্তৃপক্ষ এবং মার্কিন গোয়েন্দা। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়াংজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন, পৌর সরকারের কথা জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ৬ নারী ও ৬ পুরুষের নিহত হওয়ার খবর নিষেধ করে বলেছে ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু বলা হয়নি। সেলস ট্যাক্সের এক এজেন্টকে অপহরণ করে বাংলাদেশি মুদ্রা প্রায় ২ লাখ টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগ উঠেছে ভারতের দিল্লি পুলিশের ৩ কনস্টেবলের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত ২ কনস্টেবল সন্দীপ এবং রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য অভিযুক্ত কনস্টেবল অমিত এবং এক দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক ৬৫,০০০ সেনা নিহত হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী এই দাবি করেছেন। আজ গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সকালের আপডেটে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে গত 24 ঘন্টায় রাশিয়ার 300-এর বেশি সেনা নিহত হয়েছে। এতে দেশটির নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে 65,000-এ। এছাড়া রুশ বাহিনীর 2,529টি ট্যাঙ্ক এবং 5,193টি সাজোয়া যান ধ্বংস হয়েছে। দর্শক, আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ নিউজ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।